পিতামাতা যতক্ষণ পর্যন্ত আপনার উপর রাজি খুশি থাকবেন, পিতামাতা যতক্ষণ পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট থাকবেন। যখনই পিতামাতা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, পিতামাতা আপনার উপর রাগ হয়ে যাবে, গুসা হয়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাগ করে ফেলবেন, গুসা করে ফেলবেন। গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। সালাত আদায় করা সঠিক সময়ে, ওয়াবিরুল ওয়ালিদাইন এবং পিতামাতার সাথে সদাচরণ করা, উত্তম আচরণ করা। আমাদের সমাজগুলোর মধ্যে আজকে বছরের পর বছরও চলে যায়, ফিতা মাতার খোঁজ খবর রাখে না, জানে ওনা ফিতা কীভাবে আছে, মাতা কীভাবে আছে। আপনারা ভারতের একটা ঘটনা শুনে থাকবেন হয়তো, ঋতুরাজ সাহানির মা আশা সাহানি, আশা সাহানি তার সন্তান ঋতুরাজ সাহানিকে কষ্ট করে লালন পালন করলো, বড় করলো, লেখাপড়া করালো, তাকে ইংল্যান্ডে পাঠালো। এই নিউজটা আপনি পত্রিকাতে দেখে থাকবেন হয়তো অনেকে। আশা সাহানি যখন ঋতুরাজ সাহানি তার কন্যাকে ওই বিদেশে পাঠালো, পাঠানোর পর লেখাপড়া করলো, সেখানে এসে সেটেল হয়ে গেল, বছরে ছয় মাসে তিন মাসে একবার তার মাকে কল করে, মাও একেবারেই অবস্থা কাহিল। কারণ মানুষ যখন একাকিত্ব বোধ করে, তখন মানুষ আত্মহত্যা করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, ঠিক কিনা, আত্মহত্যা পর্যন্ত করে ফেলে। তখন ঋতুরাজ সাহানি, আশা সাহানি তখন তার কন্যাকে মাঝে মধ্যে ফোন দিত, তার সন্তানকে ফোন করত, কিন্তু সন্তান ফোন ধরত না, বলতো যে মা আমি তোমার মতো আজাইরা নাই, আমি ব্যস্ত আছি, আমি সময় করে তোমাকে কল করব। এভাবে একবার ঋতুরাজ সাহানির মনে পড়লো, তার মায়ের সাথে প্রায় আজকে দুই বছর কল করা হয় না, মাকে যে বলল হে মা আমি ব্যস্ত আছি, মা আর বিরক্ত করলো না, দুই বছর পার হয়ে গেল, ঋতুরাজ সাহানির মনে পড়লো আমি তো আমার মাকে আজকে দুই বছর কল দেই না, দেখি মাকে একটা কল দিয়ে দেখি। যখন ওই আশা সাহানিকে কল দিল ঋতুরাজ সাহানি, তখন তার ফোন রিসিভ হচ্ছে না, কল ঢুকছেও না, রিসিভও হচ্ছে না। তখন ঋতুরাজ সাহানি চলে আসলো দেশের মধ্যেই, এয়ারপোর্ট থেকে সরাসরি বাসার মধ্যে আসলো, এসে মাকে ডাকা শুরু করলো, মা কিন্তু কোনো আওয়াজ দিচ্ছে না। আওয়াজ না দেওয়ার কারণে সে ভয় পেয়ে গেল, সরাসরি থানায় চলে গেল, গিয়ে বলল যে ওসি সাহেব আমি আমার মাকে খোঁজ করতে দেশে আসলাম, কিন্তু দরজা ভিতর থেকে লক করা, কিন্তু আমার মায়ের কোনো সাড়া শব্দ নাই। পুলিশ সদস্যরা সবাই আসলো, এসে জিজ্ঞাসা করলো হে ঋতুরাজ সাহানি, তুমি তোমার মাতাকে, তুমি তোমার মাকে কয়দিন আগে যোগাযোগ তোমার সাথে হয়েছিল? পুলিশ সদস্যরা ভেবেছিল হয়তো সপ্তাহখানিক যোগাযোগ হয় নাই, এই জন্য উনি চলে আসছে ফেরেশানি হয়ে, অথবা সর্বোচ্চ পনেরো দিন হয়তো যোগাযোগ হয় নাই, এই জন্য চলে আসছে। যখনই ঋতুরাজ সাহানিকে পুলিশ সদস্যরা জিজ্ঞাসা করলো তুমি কয়দিন হয়েছে যে তোমার মায়ের সাথে যোগাযোগ হয় নাই, তখন তিনি বলল বেশি দিন হয় নাই, মাত্র দুই বছর, না আউযুবিল্লাহ, কয় বছর, বেশি দিন হয় নাই, কয় বছর, দুই বছর দেখা হয় নাই, কথা হয় নাই। তখন পুলিশ সদস্যরা আশ্চর্য হয়ে গেল, একজন সন্তান তার মায়ের সাথে দুই বছর কথা না বলে কিভাবে থাকতে পারে। তখন তারা দরজাটা ভেঙে পড়ল, ভেঙে ফেলার পর ভিতরে ঢুকে দেখল তার মা এরকম একটা সোফার মধ্যে বসে আছে, গায়ের মধ্যে একটা চাদর মুড়ি দিয়ে। তারা সবাই দেখে অনেকে বেহুশ হয়ে গেল, অনেকে দাঁড়িয়ে থাকলো, অনেকে চোখ বেয়ে বেয়ে কান্না করতে লাগলো, তাদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। আসলে দৃশ্যটা তারা দেখলো, মা এরকম একটা সোফার মধ্যে বসে আছে, গায়ের মধ্যে একটা চাদর মুড়ি দিয়ে, শুধু মা বসে আছে এইটাই বোঝা যাচ্ছে, শুধু কঙ্কাল ছাড়া আর কিছুই নাই, তার চোখগুলো নাই, ছিদ্র হয়ে গেছে, মাথার খুলিটা আছে, দুই একটা হাড় আছে, এইগুলাই দেখে বুঝে নিল তার মা কত বছর আগে এখানে বসেছিল, কোনো খোঁজ খবর নেওয়া হয় নাই, কোকায় ধরে তার মাকে মরার পর খেয়ে পর্যন্ত ফেলেছে, নাউজুবিল্লাহ। এমন সন্তানও আমাদের সমাজে আছে নাকি নাই, আছে কি না? এত বছর হয়ে গেছে মায়ের সাথে তার কোনো যোগাযোগ নাই, দুই বছর পর আসার পর দেখলো মা এমন একটা চেয়ারের মধ্যে বসে আছে,
গায়ে একটা কম্বল মুড়ি দিয়ে, কম্বলটা আছে, কিছু হার আছে, আর পোকায় তার মায়ের চোখ দিয়ে বের হচ্ছে, কারণ চোখ তো কিছুই নাই, একদম খুলি আছে। আপনি এখনো চার্জ দিয়ে দেখলে ইউটিউবে দেখতে পাবেন, ঋতুরাজ সাহানি লিখে চার্জ দিলে ছবিটা চলে আসবে, অথবা আশা সাহানি লিখলে। তাহলে আমরা আমাদের পিতামাতার প্রতি দায়িত্ব পালন করা দরকার আছে নাকি নাই? শুধু ঈদে আসে এমন সন্তান আছে নাকি নাই? ছয় মাস পর একবার কল দিয়েছে, তাও অনেক সময় স্ত্রী অনেক জোরাজোরি করে, তুমি তোমার মাকে একটা কল দাও না। এতটা কল, এতটা মূর্খ হয়ে গেছে যে মাকে কল দেওয়ার মতো সময় নাই, শাশুড়িকে ডেইলি পাঁচবার করে কল দেয়, আম্মা এটা করতাম, আম্মা ওইটা করতাম। নিজের মাকে ভুলে গেছে, শাশুড়ি আম্মা এখন আম্মা হয়ে গেছে। এমন সন্তান আছে নাকি নাই আমাদের সমাজের মধ্যে? এমন সন্তান আপনি বুড়ি বুড়ি দেখবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের চতুর্থ খণ্ডের 310 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সখাতুহু ফি সখাতিহিমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, পিতামাতার সন্তুষ্টির মধ্যেই আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টির মধ্যেই আল্লাহর অসন্তুষ্টি। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চায়, রাজি করতে চায়, সে যেন অবশ্যই অবশ্যই তার পিতামাতার খেদমত করে। সুবহানাল্লাহ, আমরা এখানে যারা আছি সবাই আল্লাহকে পেতে চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চাই কি না? খুশি করতে চাই কি না? আল্লাহকে সবাই খুশি করতে চাই তো? তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করতে চায়, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সে যেন অবশ্যই অবশ্যই তার পিতামাতার খেদমত করে, পিতামাতার সাথে উত্তম আচরণ করে। ওয়া সখাতুহু ফি সখাতিহিমা, আর যদি পিতামাতার অসন্তুষ্টি হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবেন। পিতামাতা যতক্ষণ পর্যন্ত আপনার উপর রাজি খুশি থাকবেন, পিতামাতা যতক্ষণ পর্যন্ত আপনার উপর সন্তুষ্ট থাকবেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর সন্তুষ্ট থাকবেন। যখনই পিতামাতা আপনার উপর অসন্তুষ্ট হয়ে যাবে, পিতামাতা আপনার উপর রাগ হয়ে যাবে, গুস্সা হয়ে যাবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাগ করে ফেলবেন, গুস্সা করে ফেলবেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আদেশ করলেন আমরা যেন পিতামাতার সাথে সুন্দর ভাষায় কথা বলি, উত্তম ভাষায় কথা বলি, তাদের সাথে যেন ধমক দিয়ে কথা না বলি, তারা উল্টা পাল্টা কথা বলে ফেললেও যে যা মেনে নেই। আজকে আমরা এখান থেকে ওয়াদা করে যাব, আমি আমার মায়ের সাথে পিতার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, খারাপ কাজ, খারাপ কথা বলে ফেলেছি, অশ্লীল বাক্য তাদের সাথে ব্যবহার করে ফেলেছি, ওয়াদা করে যাব, হে আল্লাহ আমি আর আমার মায়ের সাথে কখনো এমন খারাপ আচরণ করব না, আমি আমার বাবার সাথে আর কখনো এমন খারাপ আচরণ করব না, আর বাড়িতে গিয়ে মায়ের পায়ে ধরে মাপ চেয়ে নিব, হে মা আমি তোমার সাথে অনেক খারাপ করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। মায়ে মাফ করে দিবে কি দিবে না? দিবে কি না? আপনি হাজার অন্যায় করার পরেও একবার যদি মায়ের কাছে গিয়ে বলেন, মা আমার ভুল হয়ে গেছে, এত অন্যায়, মা নিমিষেই ভুলে যাবে। সুবহানাল্লাহ, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত, গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। সুবহানাল্লাহ। তাহলে মা, মায়ের সাথে এত অন্যায় করার পরেও, এত খারাপ ব্যবহার করার পরেও, একবার যদি মায়ের কাছে গিয়ে বলতে পারেন, হে মা আমাকে মাফ করে দাও, আমার ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে, মা সাথে সাথে আপনাকে মাফ করে দিবে কি দিবে না? সাথে সাথে মাফ করে দিবে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, মা বাবার সাথে কিভাবে আচরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিলেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মান হাক্কু বিহুসনি সাহাবাতিম, এক ব্যক্তি জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল আমার সর্বোত্তম ব্যবহারের হকদার কে, আমি কার সাথে সবচেয়ে বেশি উত্তম আচরণ করব, আমার উত্তম আচরণের বিষয়ে হকদার সর্বপ্রথম কে? ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাকা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা হচ্ছে তোমার উত্তম আচরণের সর্বোত্তম হকদার, সর্বপ্রথম হকদার। ক্বালা সুম্মা মান, ওই লোকটি আবার জিজ্ঞাসা করলো, তারপর আমি কার, তারপর কে?
قال رسول الله صلى الله عليه وسلم امك رسول الله صلى الله عليه وسلم আবার বললেন তোমার মা লোকটি আবার বললেন قال ثم من তারপর কার সাথে আমি ভালো আচরণ করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা উম্মাকা তোমার মা এইভাবে তিনবার যখন বললেন তোমার মা তোমার মা তোমার মা লোককে চতুর্থবার যখন জিজ্ঞেস করলেন ক্বালা সুম্মা মান এরপর আমি কার সাথে উত্তম আচরণ করব তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ক্বালা আবুকা তারপর হচ্ছে তোমার বাবা তিনবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমার সর্বোত্তম আচরণের হকদার তুমি কার সাথে সবচেয়ে বেশি উত্তম আচরণ করবে আর সেটাই হচ্ছে তোমার মা আবার বললেন তোমার মা আবার বললেন তোমার মা চতুর্থবারে বললেন তোমার পিতা অর্থাৎ পিতামাতা দুইজনকেই সমন্বয় রাখলেন পিতার চেয়ে মাতাকে সবচেয়ে বেশি উঁচু স্থান দিলেন কেননা মা কষ্টের পর কষ্ট সহ্য করে আমাদেরকে গর্ভে ধারণ করেছেন ঠিক কিনা মা যতটা কষ্ট সহ্য করেছে পিতা ততটা কষ্ট সহ্য করেন নাই একটু চিল্লান দিয়ে উঠলেই মা সাথে সাথে ঘুম ভেঙে যায় সাথে সাথে সন্তানকে বুকে জড়িয়ে নেয় খাবার খেতে বসেছে সন্তান ঘুমে ঘুম থেকে বিন্দু পরিমাণ কোনো আওয়াজ পড়লেই আওয়াজ শুনলেই মা সন্তানকে দেখার জন্য সন্তানকে কোলে নেওয়ার জন্য খাবার ফেলে দিয়ে চলে যায় ঠিক কিনা খাবার ফেলে দিয়ে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন সূরা লোকমানের 14 নম্বর আয়াতে বলেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুর লি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন যে আর আমি মানুষকে আদেশ করে দিয়েছি নির্দেশ দিয়ে দিয়েছি পিতা মাতার সাথে সদাচরণ করার জন্য ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই অবশ্যই যেন আমরা পিতা মাতার সাথে খারাপ আচরণ না করি উত্তম আচরণ করি ওয়াবিল ওয়ালিদাইনি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন কেননা তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে ওয়াফিসালুহু ফি আমাইন এবং দুই বছর পর্যন্ত দুধ পান করিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন এই আদেশগুলো করার পর বললেন আনিশকুরলি এত কষ্ট যেহেতু মা সহ্য করেছে এত কষ্ট সফর কষ্ট সহ্য করে তোমাকে গর্ভে ধারণ করেছে অফিসালুহু ফি আমাইন এবং দুই বছর পর্যন্ত তোমাকে দুধপান করিয়েছে আনিশকুরলি সুতরাং তোমরা আমার কৃতজ্ঞতা পোষণ করো ওয়ালি ওয়ালিদাইক এর সাথে সাথে তোমার পিতামাতার কৃতজ্ঞতা পোষণ করো সুবহানাল্লাহ।